বাঁধাকপি তরকারি আর হবে হচ্ছে মাছ। তো মাছটা হবে হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে এখন মাছটা বানাবো। আর আজকে একটু লেট হয়ে গেছে, কারণ কি মেয়ের আসতে একটু লেট করেছিল, তো রান্না শুরু করতেও লেট হয়ে গেছে। এখন জাস্ট মাছটা করবো আর তোমাদের সাথে শেয়ার করে নেবো কীভাবে আমি বানাচ্ছি। তো এরকম রুই মাছ আছে, সেটাকে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ, তাতে নুনটা ডুববে মাছে। আর তারপরে এগুলোকে ফ্রাই করবো, আর তারপরে কীভাবে প্রসেসটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তো মাছগুলো আমি এখানে ডিপ ফ্রাই করে রেখে দিয়েছি। এবার যে তেলটা আছে ওই একই তেলে প্রথমে আমি দেবো হচ্ছে জিরে ফোড়ন, আর তারপরে হচ্ছে এখানে আমি পেস্টটা বানিয়ে রেখেছি। এখানে আছে পেঁয়াজ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর আছে একটা গোটা টমেটো। তো এগুলো সব একটা একটা করে জিরে নেবো, তারপর কষিয়ে নিয়ে তারপর মাছটা দিয়ে দিলে রান্নাটা হয়ে যাবে। খুবই ইজি রান্না, কিন্তু খুবই টেস্টি হয়। তো চলো প্রসেসটা স্টার্ট করি। দিয়ে দিয়েছি আর এখন কষছে। আর এখানে হচ্ছে আমি আজকে চা নিয়ে নিয়েছি, উইদাউট সুগার চা। আজকে আর জিরের জলটা খাচ্ছি না, চাটাই খাচ্ছি। আর এখন মোটামুটি 10টা বেজে গিয়েছে রান্না করতে করতে। আর সকালের দিকে ভীষণই ঠান্ডা থাকে আজকাল, মানে 8টার সময় তো যখন আমি জলে টাচ করছি মনে হচ্ছে একদম বরফ। আর মাছগুলো তার মধ্যে বরফ হয়েছিল, বরফ জলটাকে কেটেছে ওখানে। সকালবেলায় আমি বার করে নিয়েছিলাম যখন ওকে দুধ খাওয়াচ্ছিলাম 6টায়। তো তারপর বরফগুলো যে জল হয়ে গেছিলো না, পুরো হাতটা একদম মনে হচ্ছিলো না কেটে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হয়েছে। এখন ঠান্ডাটা কিছুটা কমলো, ঠক সকালের দিকে মানে ভীষণই ঠান্ডা থাকে। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে জিরে ভেজানো জল খাবো না, গরম গরম চাই খাই, চিনি ছাড়াই খাবো এখন। কারণ কি সকালবেলার চাটাতে যদি চিনি ইনটেক করে নিই তাহলে অনেকটা ওটা হার্মফুল শরীরের জন্য। এদিকে আমার মশলা কষানোটা প্রায় হয়ে এসছে, চারিদিকে তেল ছেড়ে এসছে দেখতে পাচ্ছো। এরপর একটু গরম জল ওর মধ্যে দিয়ে দেবো, আর তারপর যখন জলটা ফুটে আসবে তখন তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো মাছের ঝোলের মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি, আর সবার লাস্টে আমি দেবো হচ্ছে ধনে পাতা কুচি। এখন যেহেতু শীতকাল, ধনে পাতা খুবই অ্যাভেলেবেল, তো সব রান্নাতেই মোটামুটি ধনে পাতা আমি দিই আর কি, ভালো লাগে, পরে তো আর পাওয়া যাবে না। তো এতটা ধনে পাতা আমি দিইনি, কিছুটা রেখে দিয়েছি। তো এটা আমি ডিপ ফ্রিজে ভরে দেবো, এগুলো বরফ হয়ে থেকে যাবে। ধনে পাতা ডিপ ফ্রিজে যদি কেটে পরিষ্কার করে ভরে রাখা হচ্ছে এটা অনেকদিন পর্যন্ত থাকে, যদিও গন্ধটা কিছুটা চলে যায় তবুও মানে পচে যায় না, সে ব্যাপারটা হয় না আর কি। তো এখানে আমি দিয়ে দিয়েছি ধনে পাতাগুলো, এবার একটা কিছু ঢাকা চাপা দিয়ে 4-5 মিনিট মতো লো ফ্লেমে রাখবো, আর তারপরে এটাকে নামিয়ে নেবো। Thank you.
রান্না সবকিছু হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন আমরা হচ্ছে নিচে যাচ্ছি, নিচে এখানে ঘোরার জায়গা আছে। আর এই পুচকেটা একদমই থাকতে চাইছে না এখন বাড়ির মধ্যে ঘরের মধ্যে, তো সেই জন্য ওকে নিয়ে এখন নিচে যাওয়া হচ্ছে। তুমি যাও পরেরটা আসছি, হবে হবে না তোমরা চলে যাও পরেরটা আসছি পরেরটা আসছি। তো প্যারাম্বুলেটার নিয়ে লিফটের মধ্যে আর জায়গা হচ্ছিল না, আমি পরে যাব ওরা উপরে আবার লিফটটা উপরে উঠে আসলে আর কি। তো বাইরে এখন রোদের সাথে সাথে ভীষণ হাওয়াও দিচ্ছে, যদি দেখি যে প্রচন্ড হাওয়া দিচ্ছে তো বেবিকে নিয়ে থাকা তো ঠিক হবে না, তাহলে আবার আমরা উপরে চলে আসবো, এসে তারপর আমরা ব্রেকফাস্ট করব। তো চলো এখন চলে এসেছি নিচে। কেউ পড়েনি, হাওয়া দিচ্ছে তো ভালো, হাওয়া দিচ্ছে না তো ভালো, রোদ আছে এই কোথায় লেটে রোদ সহ্য করতে পারে না। কোন কৃষিকাজটা নিয়ে গেলেই তো হবে। যে লোক যাচ্ছে তাকে তাকি তাকি দেখছে, এ দেখ ঘুরছো তুমি, তো এখানে দেখতে পাচ্ছ পুলগুলো, পুলগুলো তাকে জল ছিল তো করোনার কারণে এখন পুলগুলোকে বন্ধ করে দিয়েছে। আর পুলের সামনেই হচ্ছে জিম, জিমটা আবার ওপেন হয়েছে, একদিন বন্ধ ছিল। তো এখন তো এখানে ভালোই রোদ আছে, হাওয়া টাওয়া সেরকম নেই। আর এখানে আগে প্রায়ই আসতাম জিমে, নাই ওয়াক করতে এরকম আসতামই নিচে, এখন অনেকদিন ধরে আসা হয়নি করোনার কারণে, অনেকদিন পরে এসে বেশ ভালো লাগছে আর কি। খুব খোলামেলা জায়গাটা, আর বাচ্চাদের খেলার পক্ষেও ভালো, একটা ছোট পার্ক আছে এখানে, হাঁটার জায়গা আছে, তারপরে এখানে জিম আছে, সব কিছু আছে, তো বেশ ভালো আর কি। অনেকক্ষণ সময় কেটে যায়, বাচ্চাদের পক্ষেও খুব ভালো, বাচ্চাদের তো সময় কেটেই যায়, তো অনেকদিন হাঁটাও হয়নি, হেঁটেও নিচ্ছি ফ্রেশ এয়ারে। তো আমাদের নিচে ঘোরা হয়ে গেল আর আমরা এখন ওপরে এলাম, আর প্যারাম্বুলেটারটা দেখছো খালি, কারণ কেউ আর বসছে না নিচে ওখানে, তো কোলে করে এখন ওপরে চলে এসেছে। আর এখন ঘুমের সময় স্পেশালি, তো সেজন্য আর থাকবে না। আর চারিদিকে প্রচণ্ড দেখছিল, প্রথমবার গেল তো নিচে, এত সবাইকে দেখছিল, অতজন দেখে না, আমাদেরকে দেখে, সবাইকে দেখছিল ঘুরে ঘুরে। আর এখন ও এলো, এবার ও একটু ঘুমাবে আর আমরাও ব্রেকফাস্ট করে নেবো। তো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট টেকফাস্ট সারা হয়ে গেছে, ব্রেকফাস্টে ছিল এগ টোস্ট, আর তাড়াতাড়ি মানে নিস্তে কাজতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো তাড়াতাড়ির মধ্যে ওটাই ভাবলাম বানিয়ে নিই। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর নিচ থেকে হচ্ছে তুলসী কতগুলো চারা নিয়ে এসেছি, আমাদের তুলসী গাছটা নষ্ট হয়ে গেছিলো, আমরা অনেকদিন যে গিয়েছিলাম ওখানে মেস দিতে পারি না, তো সেই জন্য তুলসী গাছটা নষ্ট হয়ে গেছিলো, তো নিচ থেকে চারা নিয়ে এসেছি। সেই চারাটা এখন হচ্ছে উজ্জ্বল লাগাচ্ছে এখানে ব্যালকনিতে। তো এরকম এটার অবস্থা হয়েছিল, দেখো এখানে দেখা যাচ্ছে একদমই এটা মানে মরে গেছে তুলসী গাছটা, তো এটাকে এখন ফেলে দেব বাইরে আর নতুনটাকে লাগানো হবে। এখন ছোট ছোট দুটো চারা পাওয়া গেছে। দেখো একসাথে আমরা তিনটে চারা এনেছিলাম, একটা হচ্ছে বড় আর দুটো হচ্ছে পাশের ছোট, তো একসাথে তিনটেকে লাগিয়ে দেওয়া হয়েছে। তো যখন আর কি এখন কক পিট দেওয়া হচ্ছে,
কি ককপিট সার, আর সারও দেওয়া হচ্ছে ওর সাথে। আর মাটিও ছিল আমাদের নার্সারি থেকে আনা, যখন আমরা গাছ কিনেছিলাম কিছু তখন ছিল ওখান থেকে কিনেছিলাম, তো সেগুলোই লাগিয়ে দেওয়া হচ্ছে। তো তিনটে একসাথে লাগানোর ফলে কি হবে, যখন গাছগুলো বড় হবে তখন বেশ ঝাঁক করে আর কি থাকবে, তো বেশ ভালো লাগবে। তো সেই জন্য এগুলোকে লাগিয়ে নেওয়া হচ্ছে। আর তারপরে এখন মোটামুটি 12টা বেজে গেছে, এরপরে উঠলে পরে বেবি উঠলে ওকে খাওয়ানো হবে, আমরাও স্নান টান করে নেবো আর কি। আপাতত আর কোনো কাজ নেই এখানে, এই জন্য ব্যালকনিতে বসে বসে দেখছি বাইরেটা। বেশ রোদ উঠেছে অনেকদিন পরে, বেশিরভাগ দিনই তো মেঘ থাকে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে আর কি। আর এখন হচ্ছে লাঞ্চ করে নেবো, লাঞ্চের জন্য এখানে বেগুন ভেজে রেখেছি, আর বাকি এখানে কিছু কিছু খাবার যেগুলো করেছিলাম সকালে সেগুলোকে গরম করেছি, কারণ কি সকালে করেছিলাম ঠান্ডা হয়ে যায়, যে বাঁধাকপির তরকারি। আর এই হচ্ছে বেগুন ভাজা, তো এখন আমরা খেয়ে নিই। আড়াইটে বাজছে, শীতকালে মটরশুঁটিতে বাঁধাকপি খুব ভালো লাগে, দারুণ বানিয়েছে, ফাটাফাটি একদম। সেটা দিয়েই আমি শুকনো শুকনো মেখে খাচ্ছি এখন, বেগুন ভাজা দিয়ে, তারপরে মাছের পর্ব হবে। তো আজকের মেনুতে একদম শীতকালীন মেনু, প্রথমবার মটরশুঁটি এসছে আর কি শীতকালে, তো সেটা দিয়ে আলু দিয়ে বাঁধাকপি করা হয়েছে, আর ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, রুই মাছ, আর বেগুন ভাজা তো দেখালাম, ভাজলাম। তো এখন খেয়ে নিই, পরে আবার সন্ধ্যেবেলায় তোমাদের সাথে কথা হচ্ছে। এভরিওয়ান, তো এখন আমি তোমাদের সামনে এসেছি কিছু জিনিস শেয়ার করার জন্য। এখন মোটামুটি বাজছে হচ্ছে রাত্রি 9টা, তো যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে সামনেই তো ভাইফোঁটা গেল আর কি, তো সেই অকেশনের উপলক্ষে কি কি গিফট পেয়েছি ভাইয়ের তরফ থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তো প্রথমে যেটা পেয়েছি সেটা হচ্ছে এরকম একটা বডি স্ক্রাব, এটা হচ্ছে কফি বডি স্ক্রাব, তো এটা আমি আগেও ইউজ করেছি, এটা খুবই ভালো বডি স্ক্রাব হিসাবে, তো অ্যামাজন থেকে অর্ডার দেওয়া ছিল, আর ভাইফোঁটার পরে এটা পৌঁছেছে, ভাইফোঁটার আগে বা ভাইফোঁটার দিন পৌঁছায়নি যেহেতু ডেলিভারি হতে একটু টাইম লেগেছিল। যাই হোক, এগুলো এটা আমার খুব ফেভারিট একটা প্রোডাক্ট, তো এটা একটা গিফট পেয়েছি এরকম দেখতে এটা, আর এরকম এটার সাথে নেওয়ার জন্য আছে আর কি। তো এটার সাথে কিছুটা একটুখানি জল মিশিয়ে তার সাথে ভালো করে স্ক্রাবার করা যায়, তো বডি স্ক্রাব হিসাবে এটা খুবই ভালো, এটা রিভিউও খুবই ভালো, আর আমি ইউজ করেছি তো এটা খুবই ভালো রেজাল্ট দেয় আর কি। তো এরকম একটা বডি স্ক্রাবার পেয়েছি, আর হচ্ছে সুগারের মিনি লিপস্টিক্স, তো এটা আমি ফার্স্ট টাইম নিলাম আর কি, ফার্স্ট টাইমই খুলছি, এটা শুধু ওপরটা খুলেছি কভারটা, কারণ কি স্যানিটাইজ করা ছিল, কিন্তু ভেতরে কি আছে সেটা আমি এখনো দেখিনি, তোমাদের সামনেই খুলছি। তো চারটে সেট ছিল, আর আমি নিউড সেট অর্ডার করেছিলাম, এর সাথে বোল্ড সেট একটা ছিল, একটা ছিল নিউড সেট, তো চারটে ছিল মিনি লিপস্টিক্স, লিকুইড লিপস্টিক্স আর কি, ম্যাট লিকুইড লিপস্টিক্স সুগারে, তো এরকম একটা বক্সের মধ্যে এসেছে, কিউট মতো দেখতে একটা বক্স, তার মধ্যে এরকম করে চারটে লিপস্টিক্স আছে প্যাকেটের মধ্যে। তো তোমাদেরকে শেডগুলো একবার দেখিয়ে নিই, এটা হচ্ছে লেখা আছে 03 tan pan করে, এরকম একটা শেডের কালার এটা, দেখো এরকম কালারটা খুবই একটা সুন্দর নিউড কালার, এটা একটা আছে, আর বাকিগুলো দেখায় দাঁড়াও, আর একটা হচ্ছে এই শেডটা, এটা 09 শেড নাম্বার, আর এটার শেডটা কিছুটা এরকম, তো এটা একটা, আরো দুটো আছে দেখাচ্ছি, আর একটা হচ্ছে এইটা, আর এটার শেড নাম্বার হচ্ছে
এটা শেড নাম্বার 12 এটা হচ্ছে এটা শেড আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 44 পিচ পিচ এটা শেড নাম্বার 44 নাম্বারটা তো এটা এরকম কালারটা আর এটা হচ্ছে দেখিয়ে দিই একবার পিঙ্ক এর উপর আর কি নোটটা এরকম তো চারটে শেডই খুবই সুন্দর আর সুগার কসমেটিক্স নিয়ে তো কোনো কথা হবে না অবভিয়াসলি এটার পিগমেন্টেশনও ভালো হয় লং লাস্টিং হয় আর এগুলো ম্যাট তো অবভিয়াসলি এটা ভালোই হবে এখনো তো ইউজ করিনি প্রথমবার আমি ইউজ করছি সুগার কসমেটিক্স এর লিকুইড লিপস্টিক তো যখন ইউজ করব তখন তো দেখাবোই তোমাদেরকে আর এটা খুব ভালো প্যাকেজিং এর মধ্যে এসেছে অ্যামাজন থেকে অর্ডার করা হয়েছে আর এটা প্রাইস 800 এরকম এসেছে এটা প্রাইস 800 এর কাছাকাছি তো আমি লিংক দিয়ে দেবো 800ই এসছে মনে হয় আমার 799 এরকম তো লিংক দিয়ে দেবো লিংকে গিয়ে তোমরা চেক করে নিতে পারো আর এটারও যেটা স্ক্রাবার দেখালাম এটারও 349 এটার প্রাইস তো এটারও লিংক দিয়ে দেবো তোমরা দেখতে পারো স্ক্রাবারটা উইন্টার সিজনে বডি স্ক্রাবারটা খুবই হেল্পফুল আমাদের ডেড সেলগুলোকে সরাতে কাজে লাগে তো তোমরা চাইলে অ্যামাজনে গিয়ে কিনতে পারো আর তাছাড়া যেটা বলেছিলাম যে আমার কড়াইটার অবস্থা খুবই খারাপ হয়েছে তো এটা কোনো ভাইফোঁটার গিফট নয় এটা আমি এমনি কিনেছি অ্যামাজন থেকে দুটো কড়াই কিনেছিলাম এগুলো হচ্ছে অ্যানোডাইজড কড়াই আর কি আমি আপনার এই এগুলো ইউজ করার পর থেকে না আর ওই নন স্টিকের কড়াইগুলো একদমই ভালো লাগে না কারণ যদি স্টিলের খুন্তি ইউজ করা হয় বা স্টিল উল দিয়ে যদি মাজা হয় তাহলে খুব তাড়াতাড়ি কোটিংগুলো উঠে যায় তো সেজন্য আমি ওগুলো আর ইউজ করি না তো এরকম একটা 2 লিটার এটা 2 লিটারের একটা অ্যানোডাইজড কড়াই খুব ভারী এটা আর এরকম এটার হ্যান্ডেলগুলো খুব ভারী কিন্তু এটার কোনো লিড নেই আর কি এরকমই তো এটার প্রাইস ছিল 750 এরকম অ্যারাউন্ড লিংক দিয়ে দেবো এটা 2 লিটার আর বেশ ভালো এটা অলরেডি আমি ইউজ করেছি আজকে সকালে যে মাছের ঝোলটা বানিয়েছিলাম এটার মধ্যে বানিয়েছি এটা আগেই চলে এসেছিল আর একটা হচ্ছে এরকম কড়াই এটাও সেম মেটালের আর এটা হচ্ছে এটার থেকে 1 লিটারের বড় এটা হচ্ছে 3 লিটার তো এটা অ্যামাজন থেকেই অর্ডার করা আর এটাও তো সেম বললাম আমি মেটালের তবে এটা যতটা ভারী এটা ততটা ভারী নয় এটা হালকা আর এটার প্রাইসটা একটু কম ছিল আমার মনে হয় তো আমি দেখলাম যে দুটোরই দেখো একই রকম সাইজ চলে এসেছে আর কি 1 লিটারের ডিফারেন্স আমি অতটা বুঝতে পারিনি অনলাইন কখনো আগে পারচেস করিনি আমি দেখেই পারচেস করেছি ফার্স্ট টাইম করলাম তো অতটা আমি বুঝতে পারিনি যে 1 লিটারের ডিফারেন্সে মোটামুটি মানে কাছাকাছি লাগছে আমার একটু বড় সাইজও আর একটা লাগবে তো আমি ভাবছি এটাকে মানে রিটার্ন করে নেবো আর তার বদলে একটা 5 লিটারের ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তো সেটা যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব আর এটার জন্য আমি রিটার্ন রিকোয়েস্ট অলরেডি রেজ করে দিয়েছি কালকে এটা নিয়ে যাবে বাট তোমরা যদি চাও 3 লিটারের কিনতে তো এরকম কিনতেই পারো ভালো আর এই মেটালগুলো ওঠে না কিছু হয় না পুড়েও যায় না ভারী থাকে ঠিক থাকে তো পুড়ে যাওয়ার ভয় থাকে না তো সেই হিসাবে এগুলোই আমি এখন ইউজ করছি একটা বড় করায় সেটাও আমি অ্যানোডাইজডেরই ইউজ করছি আর ননস্টিক একদমই ইউজ করছি না আর এখন তো বলছে ননস্টিকে বেশি খাওয়া উচিত নয় শরীরের পক্ষেও ক্ষতিকারক সেই জন্য এগুলোই বেটার তো আর একটা যেটা অর্ডার করেছি বললাম পরে আসলে দেখাবো কারণ কি আমার কড়াইগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে বলেই তো ছি মানে অনেকদিন ধরে মেড না থাকার ফলে আমি অতটা মাজতে পারি না পরিষ্কার করে সেই জন্য ওগুলো একদম কালো হয়ে গিয়েছে সেই জন্যই আর কি অর্ডার করা তো এখন মোটামুটি 9:30 বেজে গেছে তোমাদের সাথে বক বক করতে গিয়ে আর এখন হচ্ছে বেবিকে দুধ টুধ গুলে দেবো আর কিছু ডিনারে কিছু ভাজাভুজি করবো আর কি আর বাকি তো আছে রুটি ভাতে সব আছে সকালের রান্না টান্না করা আছে আর কিছু ভাজাভুজি করলেই হয়ে যাবে তো আজকের ব্লগটাকে আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ও একটা যেটা কথা বলার ছিল সেটা হচ্ছে যে আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে হ্যাপি উইথ মামনের মামন্দির থেকে আমি লাভ রিয়াক্ট পাই না তো আমি একটু মানে স্যাড ছিলাম তো সেটা বলার পরেই আমি দেখছি রাত্রেবেলায় আমি একটা লাভ রিয়াক্ট পেয়েছি আমার যেটা কারেন্ট যে ভিডিওটা উনি শেয়ার করেছেন সেখানে আমি কমেন্ট করেছিলাম আর উনি লাভ রিয়াক্ট দিয়েছে তো আমি ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর রিপ্লাইয়ের আশায় থাকলাম যদি রিপ্লাই পাবো সেদিনও শেয়ার করবো তো ঠিক আছে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে আনন্দে রেখো